গতিময় জীবনে অবসাদ যেন নিত্যসঙ্গী। বিশেষজ্ঞদের মতে ইন্সপিরেশন হল অবসাদ কাটানোর অব্যর্থ ওষুধ। তাই ধীরকাস্ট পরিবার আপনাদের জন্য তৈরি করেছে এমন কিছু গল্প যা আপনাদের একটু হলেও ইন্সপায়ার করবে। অনুপ্রেরণা আমাদের নতুন অডিও বায়োগ্রাফি সিরিজ। আজকে বলবো সত্য প্রয়াত ডিয়েগো মারাদোনার কথা। চলুন শুনে নেওয়া যাক। They're appealing for offside. The ball came back off the foot of Steve Hodge and Maradona gives Argentina the lead. The England players protesting to the referee. কমেন্ট্রিটা 1986 ফুটবল ওয়ার্ল্ড কাপের। আর্জেন্টিনা আর ইংল্যান্ডের খেলা চলাকালীন 51 মিনিটের মাথায় গোল করলেন নীল সাদা জার্সির 10 নম্বর প্লেয়ার। সেই কালজয়ী গোল। গোটা মাঠ তখন উত্তাল, বলা ভালো গোটা বিশ্ব। বিপক্ষ দলের খেলোয়াড়রা তখন ঝাঁপিয়ে পড়েছেন রেফারির ওপর। কিন্তু 5 ফুট 5 ইঞ্চির এই মানুষটা তখন টিমমেটদের সাথে সেই মুমেন্টটা এনজয় করতে ব্যস্ত। খেলা শেষে তিনি বলেছিলেন, ওটা নাকি ছিল ভগবানের হাত, মানে হ্যান্ড অফ গড। ভাবা যায়। তবে এখানেই থামেননি তিনি। আরও এক গোল দিয়ে জয় ছিনিয়ে নিয়ে প্রতিপক্ষকে যোগ্য জবাব দেন এই মানুষটি। সেই থেকে তিনি ফুটবল জগতের রাজপুত্র, আর গোটা বিশ্ববাসীর কাছে তিনি যেন চোখের মণি। কিন্তু তার এইভাবে চলে যাওয়াটা না, আমরা কেউ এক্সপেক্ট করিনি। সত্যি এটা একটা বিষধর বছর। 60 পেরোতেই যে ডিয়েগো আর্মান্দো মারাদোনা চিরতরে অবসর নিয়ে নেবেন সেটা কেউ ভাবতে পারিনি। ডিয়েগো আর্মান্দো মারাদোনা জন্ম 1960 সালের 30শে অক্টোবর আর্জেন্টিনার বুয়েন্স এয়ার্স শহরের ল্যানাস প্রদেশে। তিনি ছিলেন পিতা চিতোরো ডিয়েগো মারাদোনা ও মা দালমা সালভাদোরা ফ্রাঙ্কোর চতুর্থ সন্তান। 3 বছর বয়সে তিনি নাকি একটি ফুটবল উপহার হিসেবে পান, সেখান থেকেই এই আগ্রহ শুরু। ইনফ্যাক্ট তার পরিবারের ছোট 2 ভাই দুজনেই নাকি ফুটবলের সাথে যুক্ত ছিলেন। যাই হোক, মাত্র 10 বছর বয়সে এস্ট্রেলা রজার ক্লাবের হয়ে খেলার সময় চোখে পড়ে ফ্রান্সেসকো কর্নেহোন নামক এক স্কাউটের। এরপর যুক্ত হন বুয়েন্স এয়ার্সের একটি জুনিয়র টিমে। সেখানে 136 ম্যাচ খেলে মাত্র 12 বছর বয়সে বল বয়ের নামে পরিচিতি পান তিনি। ব্যাস, তারপর আর ফিরে তাকাতে হয়নি তাকে। 16 বছর বয়সে আর্জেন্টিনা জুনিয়র্সে প্রফেশনাল ফুটবলার হিসেবে যুক্ত হন তিনি। এই ক্লাবের হয়ে তার পারফরমেন্স ছিল নজরকাড়। এর ঠিক 4 মাসের মাথায় জায়গা পান জাতীয় দলে। প্রথম ম্যাচ ছিল হাঙ্গেরির বিরুদ্ধে, আর এর পরেই ছিল 1978 ওয়ার্ল্ড কাপ। সেই সময় মারাদোনার ছিল দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু বয়সের কারণে অংশ নিতে পারেননি তিনি, ফলে জোরালো সমালোচনা হয় সর্বত্র। যদিও তাকে এইভাবে বেশি দিন আটকে রাখা যায়নি। 1979 সালে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপে টিমকে লিড করেন এবং ফাইনালে সোভিয়েত ইউনিয়নকে 3-1 গোলে পরাজিত করে জয়ী হয় আর্জেন্টিনা। সেই ম্যাচে তার পারফরমেন্সের কারণে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তার নাম, এমনকি ফিফার সেরা ফুটবলারদের তালিকাতেও উঠে আসেন তিনি। ওই বছরেই সিনিয়র টিমে খেলার সুযোগ পান এবং সিনিয়র হিসেবে স্কটল্যান্ডের বিরুদ্ধে প্রথম গোল করেন তিনি। ক্লাব ফুটবলেও তার ছিল বিশেষ অবদান। আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের পর 1 মিলিয়ন ইউরোর বিনিময়ে বোকা জুনিয়রে যুক্ত হন তিনি। সে বছর লিগও জিতে যায় তারা। এরপর 1982তে প্রথম ফুটবলের মক্কা অর্থাৎ ওয়ার্ল্ড কাপে অংশ নেন তিনি।
কিন্তু টিমের পারফরম্যান্স সেই ওয়ার্ল্ড কাপে মোটেও আশানুরূপ ছিল না। যদিও এরপর 5 মিলিয়ন ইউরোর বিনিময়ে 1982 যোগদান করেন এফসি বার্সেলোনাতে আর জিতে নেন 1983 স্প্যানিশ কাপ। সমীক্ষা বলছে বার্সার হয়ে 2 সিজনে 58টি ম্যাচে মোট 38টি গোল করেন তিনি। কি আব্বাত! কিন্তু সময়টা মোটেও ভালো ছিল না তার, তাই ফের ক্লাব পরিবর্তন করে যুক্ত হন এসএসসি নাপোলিতে। এই ক্লাবেই তার কেরিয়ারের মোড় ঘুরে যায়। জিতেছেন একাধিক ট্রফি। অনেকের মতে এখনো পর্যন্ত নাকি এসএসসি নাপোলির সেটাই ছিল সেরা সময়। এরই মাঝে মারাদোনা 1984 ক্লদিয়া ভিলাপেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 2 সন্তানের পিতা হয়ে ওঠেন দিয়েগো। যদিও 2003 তাদের ডিভোর্স হয়ে যায়। তবে সে যাই হোক, 1986 বিশ্বকাপ ছিল সেরার সেরা। পরপর 2টি ঐতিহাসিক গোল। প্রথমটি নিয়ে বিতর্ক থাকলেও দ্বিতীয়টি হয়ে ওঠে শতাব্দীর সেরা। মাঝমাঠ থেকে পরপর 5 জন ব্রিটিশ প্লেয়ারকে অতিক্রম করে জালে বল জড়ান 10 নম্বর জার্সির এই খেলোয়াড়। সেই দৃশ্য জীবনেও ভুলতে পারবে না ফুটবল প্রেমীরা। সেই বছর কাপ পেয়েছিল দিয়েগোরাই, পাশাপাশি 5টি গোল এবং 5টি অ্যাসিস্ট করে গোল্ডেন বল পান তিনি। মারাদোনার এই ম্যাজিক ক্লাব ফুটবলেও সমানভাবে ছিল। তবে গোড়ালির ইঞ্জুরির কারণে 1990 ওয়ার্ল্ড কাপে অনেকটাই নিষ্প্রভ ছিলেন দিয়েগো। তাই সেবার ফাইনালে উঠলেও জার্মানির কাছে হেরে যেতে হয় তাদের। তবে এর মাঝে হঠাৎ ছন্দপতন। ড্রাগসের নেশায় আসক্ত হয়ে পড়েন ফুটবলের রাজপুত্র। পাশাপাশি ছিল অনিয়মিত অনুশীলন, নিয়মভঙ্গ ইত্যাদি আরও অনেক কিছু। তাই নাপোলি ক্লাব তাকে $70,000 জরিমানা করে। মারাদোনা অল্পদিনের মধ্যেই ওই ক্লাব ছেড়ে দেন। প্রায় 15 মাস পর ফের ফিরে আসেন ফুটবলে এবং যোগ দেন স্পেনীয় ক্লাব সেভিয়াতে। ইতিমধ্যে চলে আসে 1994 ওয়ার্ল্ড কাপ। কিন্তু হায়, 2টি ম্যাচের পর তার দেহে মাদক পাওয়া যায়, ফলে ওয়ার্ল্ড কাপ থেকে বাতিল হয়ে যান তিনি। এবং এখানেই দীর্ঘ 17 বছরের আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেন তিনি। দেশের হয়ে মোট 91টি ম্যাচে 34টি গোল করেন তিনি। শুধু তাই নয়, 21 বছরের খেলোয়াড় জীবনে মোট গোল করেছিলেন 259টি। ফিফার বিচারে মারাদোনা হয়ে ওঠেন টপ প্লেয়ার অফ দ্য 20th century। 1995 ফের বোকা জুনিয়রে ফেরত যান তিনি। 2 বছর খেলার পর 1997 নিজের জন্মদিনের দিন সব রকম ফুটবল থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেন তিনি। প্রত্যক্ষভাবে এখানেই যাত্রা শেষ হলেও কোচিংয়ের মাধ্যমে ফুটবল দুনিয়ায় থেকে যান তিনি। 2010 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনার হেড কোচ হিসেবে নিযুক্ত হন দিয়েগো। পাশাপাশি বিভিন্ন ক্লাবেও কোচ হিসেবে নিযুক্ত হন তিনি। কিন্তু এরই মাঝে হঠাৎ এই বিষাক্ত বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে ঈশ্বরের দেশে চলে গেলেন হ্যান্ড অফ গডের মালিক। আসলে ফুটবল একটা শিল্প, আর সেই শিল্পের অন্যতম জনপ্রিয় কারিগর ছিলেন দিয়েগো আর্মান্দো মারাদোনা। তৃতীয় বিশ্বের পিছিয়ে পড়া একটি দেশ থেকে উঠে এসে যে অনন্য নজির গড়েছেন তা সত্যি সকল ফুটবলারের কাছে যেমন ঈর্ষণীয়, তেমনই প্রতিটি মানুষের অনুপ্রেরণা। শুনছিলেন অনুপ্রেরণা সিরিজের দ্বাদশ গল্প। গল্পের মূল ভাবনায় ও গল্প পাঠে
গৈরিক সাহা, গল্পের সূত্রধর অনিন্দিতা পাল, আবহ সঙ্গীত এবং মিক্সিং ময়ূখ ঘোষ। আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আগামী বুধবার নতুন এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন সঙ্গে থাকুন।